অবৈধ দখলে রাজধানীর 572 কিলোমিটার সড়ক আর 108 কিলোমিটার ফুটপাথ, এ তথ্য খোদ সিটি কর্পোরেশনের। এমন অবস্থার মধ্যেও পার্কিং সংকট, সড়ক জুড়ে বিধি লঙ্ঘনের ছড়াছড়িতে যান আর যানজটে নাকাল ঢাকা। সড়কে আছে বাস থেকে ঘোড়ার গাড়ি সবই, সমাধান কোথায়? দুর্যোগে ঢাকা ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। মেহেদী হাসান সুমনের ছবিতে দেখুন ফখরুল ইসলামের প্রতিবেদন। ঢাকায় প্রতিদিনই গড়ে আসছে 1700 মানুষ। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে এই মেগা শহরের বাসিন্দা এখন 1,70,00,000। কাজের তাগিদে বের হলেই এই শহরে বিপুল সংখ্যক মানুষ এখন প্রায়শই থমকে যান রাস্তা, ফুটপাথ অথবা গাড়িতে। স্থবির হয়ে যায় তাদের কর্মঘণ্টা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের খসড়া জরিপে প্রতিদিন যাতায়াতের ট্রিপ 3.5 কোটি, এর মধ্যে 17.7% পথচারী, বাকিরা যাতায়াত করেন কোনো না কোনো যানবাহনে। 6টি এলাকার উপর পরিচালিত জরিপে উঠে আসে 44% সড়কে নেই ফুটপাথ। সিটি কর্পোরেশনের তথ্য হচ্ছে নগরীর 163 কিলোমিটার ফুটপাথের 108 কিলোমিটারই অবৈধ দখলে। দখলে আছে 2289 কিলোমিটার মোট সড়কের 572 কিলোমিটারই। যে ঢাকায় গতি দিন দিন কমে স্থবির নগরী হয়ে যাচ্ছে, গাড়িও চলছে না, মানুষ যে হাঁটবে হাঁটতেও পারছে না। ফুটপাথ পথচারীর জন্যই কিন্তু অ্যাসাইন ফ্যাসিলিটি, কিন্তু অসঙ্গতিপূর্ণ যেই পরিমাণ ব্যবহার হচ্ছে এবং সেটাকে আমরা নিয়ন্ত্রণ করার ব্যাপারেও যে অনীহা দেখাচ্ছি, মেয়ররা মাঝে মাঝে উদ্যোগ নেন, উদ্যোগগুলি এখন হাস্যকর মনে হয়। নগরের 210 কিলোমিটার প্রধান সড়কে পার্কিং ব্যবস্থাও নগণ্য। এর মধ্যেও 30% প্রধান সড়কে রয়েছে অবৈধ পার্কিং ও হকারদের আধিপত্য। পুলিশ উঠে দেয়, চলে যায়, আবার পুলিশ জায়গা আবার লাগাই না, এটা অবৈধ। আমরা জানি এটা মানুষ চলাচলের রাস্তা, আমরা রাস্তা মানুষের চলাচল ব্যাঘাত করায় আমরা বসতে, কিন্তু আমাদের ফেরার জন্য বসতে হয়। জনগণের রাস্তা হাঁটার জায়গায় আমরা বৈশা দখল করে রাখছি, এটা তো অন্যায়, আমরা বুঝতে পারতেছি, কিন্তু মানে কী করবো, আমাদের তো পেট আছে, আমাদের একটা পুনর্বাসন করে দেব। বেশ কিছু সড়কে বাস, প্রাইভেট কারের সঙ্গে ধীরগতির রিক্সা, ঠেলা গাড়ি, এমনকি ঘোড়ার গাড়িরও দেখা মেলে। আগেই যেতে হবে তাই ফুট ওভার ব্রিজ রেখেও আইন ভাঙছেন পথচারীরা। ঢাকার জ্যাম হওয়ার কারণ হলো ঢাকায় লোক বেশি, গাড়িও বেশি, রাস্তাগুলো চিকন, এর জন্য রাস্তার মান ভালো করা দরকার, গাড়ির মানও ভালো করা দরকার। যানজট নিরসনে যুগের পর যুগ উদ্যোগ আসে যায়, কার্যকরের অভাবে সেগুলো আটকেও থাকে মহাপরিকল্পনায়। দেশের শিল্প, বাণিজ্য, শিক্ষা, চিকিৎসার মূল কেন্দ্রবিন্দু এই মেগাসিটি ঢাকা, যেখানে এখন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করছেন প্রায় 45,000 মানুষ। গবেষণা বলছে বিশ্বের শীর্ষ জনবহুল এই মেগাসিটিকে বসবাস উপযোগী রাখতে হলে প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। তবে এরই মধ্যে বিভাগীয় পর্যায়ে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা ও শহরকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বস্তি ফিরবে নগর জীবনে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।